সময়ে নোটিশে এই হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যে উপস্থিত হয়েছেন উনাদের কৃতজ্ঞতা জানাই, বেশি বলবো না, দু মিনিট সময় দিয়েছেন। এখন সার্বিক উন্নয়ন কেন্দ্রের বঞ্চনার কথা আমার নেতারা রয়েছেন বলবেন, আমি শুধু একটা দু মিনিট সময় নিব, বলবো যে ডাকা চিৎকার করছে চোর ধরো চোর ধরো, শুভেন্দু দিগেরই একজন ডাকাত সারা পশ্চিম বাংলাকে যদি কেউ চুরি শিখিয়ে থাকে তার নাম শুভেন্দু অধিকারী। এফআইআর এর নাম ঢাকা সত্ত্বেও যেখানে সুদীপ্ত সেন কোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে রাষ্ট্রপতিকে চিঠি লিখে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলছেন শুভেন্দু অধিকারী আমাকে ব্ল্যাকমেল করে কোটি কোটি টাকা নিয়েছে। শুভেন্দু অধিকারীর নাম এফআইআর এ থাকা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টির দালাল সিবিআই এখনো শুভেন্দু অধিকারীকে একবার নোটিশ করেনি। তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আজকে মাথা রাস্তায় নেমেছে। আর দু একটা কথা বলবো, শুধু কাঁথি এক নম্বর ব্লক ব্লকের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী শুধু আমাদের ব্লকে কাঁথি এক নম্বর ব্লকে 265 জনের কাছ থেকে 8 লাখ 10 লাখ 14 লাখ টাকা করে পাইমারিতে নিয়েছে। তাদের মধ্যে আমাদের ব্লকে 4 জনের হাইকোর্টের নির্দেশে চাকরি চলে গেছে, তারা এখন কাঁদছে। আজকে আমার ব্লকে এসেছিল, আমাদের মিনময় বাবুরা ছিলেন, ওদের আমরা বলেছি আগামী কাল থেকে শুভেন্দু বাবুর বাড়ির সামনে অবস্থান আবরণ করবে। তাদের স্লোগান থাকবে না খাউঙ্গা না খানে দুঙ্গা না ঘুমাউঙ্গা না ঘুনে দেঙ্গা ঘুমানো দেঙ্গা শুভেন্দু অধিকারীকে। দায়িত্ব নিয়ে বলছি সিবিআই হোক, আজকে জুনের 27 তারিখ সমস্ত ডকুমেন্টস আমি অভিষেক বাবুর কাছে পাঠিয়ে দিয়েছি। জুলাই 27 তারিখের মধ্যে রাত্রে শুভেন্দু অধিকারী ঘুমাতে পারবে না, 150 খানা অভিযোগ দায়ের হবে, 150 খানা অভিযোগ দায়ের হবে। সবাইকে প্রণাম শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এখন বক্তব্য আছে দেখেছেন না, দীঘা রাস্তায় আজ এখানে তিক্তি সিনেমার কাছে জায়গাটা দেখেছেন, আমার নামে 10 কোটি টাকা মামলা করেছে, 10 কোটি টাকা মানহানি মামলা করেছে পৌরসভা। চেয়ারম্যান আছেন নাকি আপনি এখানে? পাতি পৌরসভার চেয়ারম্যান নিশ্চিত আছেন? সৌমেন্দ্র অধিকারী যখন চেয়ারম্যান ছিল 10 কোটি টাকার মানহানি মামলা, আরে তোর মান থাকলে তো হবে, তার না আছে মান না আছে সম্মান, সে নাকি 10 কোটি টাকার মানহানি মামলা করেছে, তার মান থাকলে তো মান হানি সামলা মামলা করবেন, তো তা নাকি মানহানি মামলা করে দিয়েছেন। আর একজন নেতা যে 3টে চিটফান্ডের সিবিআই নোটিশ পেয়েছিল, ছবি দেখাচ্ছে, একটা মানুষের নাম বল, ওরা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বলেন, বলে ভাইপো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বলেন, ছবি দেখান, ছবি দেখান, ছবি দেখান, ছবি দেখাতে পারবেন না, অভিষেক ব্যানার্জি টাকা নিচ্ছে, ছবি দেখাবেন না, পারবেন পারবেন না। আর আমি হুমায়ুন কবিরকে যদি এখন ডাকি, এখানে মুর্শিদাবাদের এসপি ছিলেন, এখন আমাদের কারিগরি শিক্ষামন্ত্রী, এখন হচ্ছে দেবরার এমএলএ, হুমায়ুন কবিরকে যদি আমি এই মঞ্চে ডাকি, এই হুমায়ুন কবির বলবেন আমি যখন মুর্শিদাবাদের এসপি ছিলাম, আর মুখ্যমন্ত্রী কি বলেছেন, মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে কোচবিহার, সারা রাজ্যের ঘুরে বেরিয়ে কেলেঙ্কারি করেছেন, আর মুর্শিদাবাদের বাংলাদেশে গরু পাচারের মূল অন্যতম নায়ক শুভেন্দু, বিরোধী দলনেতা গরু পাচার ওই এসপি বলে যাবেন। হুমায়ুন কবির বিধানসভায় বলেছেন আমি যখন এসপি ছিলাম আপনি মুর্শিদাবাদের কি করেছেন, কত কেলেঙ্কারি করেছেন পুলিশের সাহায্য নিয়ে। আমি কি বলবো বিধানসভায় দাঁড়িয়ে, ফুটপাট করে পালিয়ে যাচ্ছে বিধানসভা থেকে, শুনতে চায় না, ফুটপাট করে পালিয়ে যাচ্ছে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন মুখ্যমন্ত্রী, পালিয়ে যাচ্ছে, শুনতে চায় না, গায়ে ঠোসকা পড়বে, গায়ে ফোসকা পড়বে, হ্যাঁ গায়ে ফোসকা পড়বে বলে মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে কুচবিহার, দিনাজপুর, কি কেলেঙ্কারি হয়েছে আমি জানি না, মুখ নাথ মাথা নিচু করে পালিয়ে গেছে বিধানসভা থেকে।
আর সেই বলছেন প্রাইমারি স্কুলের তদন্ত করতে হবে। এত বড় চোর ডাকাত, যারা আজকের সত্য সেলুকাস কি বিচিত্রই দেশ, উল্টে বলছে মানুষকে চোর, আর একেবারে চোরের উপর ডাকাতির উপর তার গোটা জীবনটা দাঁড়িয়ে আছেন। উপরে সাদা ধবধবে পাঞ্জাবি, পাঞ্জাবি তুললে গোটা ভিতরটা ক্যান্সার, ক্যান্সারে ভর্তি হয়ে গেছেন, একেবারে ক্যান্সারে ভর্তি হয়ে গেছে। তাই আমি আপনাদের কাছে বলি, বিনীতভাবে আবেদন করি, যদি দল নেতা ঘরের সামনে থেকে মিছিলটা শুরু হলো, এটা আবার কি হবে এই ধরনের বা কি উদ্দেশ্য? না, আমাদের কলেজের গেটের সামনে থেকে, কলেজের মাঠের পাশ থেকে আমাদের মিছিলটা শুরু হয়েছে। ওখানে ওদের বাড়ি, তার মানে এই নয় যে ওদের বাড়িকে লক্ষ্য করেই আমাদের মিছিলটা শুরু হয়েছে, তা নয়। আমরা এক প্রান্ত থেকে এসেছি ওপাশ থেকে, আর সেন্ট্রাল বাস স্ট্যান্ড অত দূর লোকে হাঁটবে না বলে সেন্ট্রাল বাস স্ট্যান্ডটা করিনি, আর এখান থেকে আউটডোর থেকে আমরা আর একটা মিছিল নিয়ে এসে চৌরঙ্গী মোড়ে আমরা মিলিত হয়ে একসাথে আমরা এসেছি। যেটা স্টেজেও বলছিলেন যে বাংলা আবাস যোজনা বা যেটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা, সেটা বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারী ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লিখছেন, টুইট করছেন যে এটা খেলায় না, পড়লে বিড়াল গাছে উঠে না, বাংলা আবাস মুছে এখন এবং প্রধানমন্ত্রী আবাস সড়ক যোজনা লেখা হচ্ছে। না, আমরা বলেছি প্রথম থেকেই, আমরা বলেছি কেন্দ্র রাজ্য আবাস যোজনা হোক, কারণ এখানে শুধুমাত্র কেন্দ্রের টাকা নেই, আবাস যোজনাই হোক আর সড়ক যোজনাই হোক আমরা টাকা দিই, তা কিছুটা কেন্দ্রীয় সরকারও টাকা দেয়, কিন্তু আমাদের শুধু কেন্দ্র সরকারের নাম লিখতে হবে কেন, বাংলার মানুষের টাকা আমরা তো দিই। তাই আমরা আবাস যোজনা হোক, কেন্দ্র রাজ্য আবাস যোজনা হোক, সড়ক যোজনা হোক, কেন্দ্র রাজ্য হোক, আমরা এইটাই বলেছি। ওরা ওটা মানতে চায়নি, শুধুমাত্র কেন্দ্রের কথা লিখতে হবে, আমরা সেটা আপত্তি করেছি। বিজেপির রাজ্য সভাপতি বলছেন 60% টাকা আমরা দিই, 40% রাজ্য দেন, তো সেই জায়গায় বাংলা আবাস যোজনা থেকে প্রধানমন্ত্রী আবাস না থাকে কেন্দ্রীয় টিম তারা পাঠাচ্ছেন। হ্যাঁ, সেটা আমরা যাই টাকা দিক না কেন, টাকা তো আমরা দিই, তাহলে কেন্দ্র রাজ্য লিখতে অসুবিধা কি আছে? আজকে বেশ কিছু জায়গায় দেখা হলো আবাস প্রধানমন্ত্রী সোজনা নাম লেখা হলো, পটাশপুর কাছে বিভিন্ন জায়গায় ফলকে নাম লেখা হলো বাংলা প্রধানমন্ত্রী সড়ক যোজনা লেখা হলো। হ্যাঁ, লেখা হতে পারে, কিন্তু কেউ লিখছেন কেউ লিখছেন, কিন্তু কথা হচ্ছে যে আমাদের দাবিটা হচ্ছে যে আমরা যখন টাকা দিই আমরা কেন্দ্র রাজ্য মিলিয়ে নামটা লিখবো, এটা তো আমাদের কোনো প্রকল্প আমরা চুরি করিনি, কিন্তু আমাদের যখন টাকা আমরা দিই আমরা আমাদের নামও লিখবো। বিরোধী দলনেতার যে গ্রেপ্তারের যে স্লোগান আজকে তৃণমূল কংগ্রেস তুলল, আপনারা ভাবলেন যেটা প্রতিবাদ জানালেন, এই কর্মসূচি কীভাবে আর অতিবাহিত হবে? এটা আমরা ধাপে ধাপে এর কর্মসূচি চলবে, যতদিন ধরে ওর বিরুদ্ধে তদন্ত না শুরু হচ্ছে, আমরা তদন্তের দাবিতে, গ্রেপ্তারের দাবিতে, কারণ আমাদের নিরপরাধ লোকেদের নন্দীগ্রামের 11 জন এখনও জেল খাটছে, যারা কোনো দোষী নয় তাদেরকে আজকে জেল খাটানো হচ্ছে, অর্থাৎ যারা আজকে দোষী তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কারণ আমরা 6 জনের দাবি তুলেছি যে ওকে গ্রেপ্তার করতে হবে, কারণ CBI তো নোটিশ পাঠিয়েছিল, সারদা নারদা রোজ ভ্যালির নোটিশ পাঠিয়েছিল, তারপরে ও বিজেপিতে চলে যাওয়ার পরে কেন তার তদন্তটা বন্ধ হয়ে গেল? তাহলে বিজেপি করলে কি, তাহলে তা চুরি করলে কি তদন্ত হবে না? তাহলে আর যারা তৃণমূল করছে তাদের কি তদন্ত হবে? তাদেরকে NIA, ED, CBI ভয় দেখিয়ে আমাদের ভয় দেখানো হবে, আমাদের রাজনৈতিক দলকে ধ্বংস করা হবে। CBI নিয়ে আর কি বক্তব্য থাকবে? CBI নিরপেক্ষভাবে দৃষ্টিভঙ্গি নিয়ে তদন্ত করছে না, CBI এ পর্যন্ত রাজ্যের কোনো তদন্তই ফসলা করতে পারেনি, CBI-র কাছে কোনো নথি নেই, CBI-র কাছে কোনো কাগজ নেই, CBI শুধুমাত্র হয়রানি করছে, নির্বাচন এলেই CBI তৎপরতা বাড়ায় এবং এতে আমাদের মানুষের মধ্যে ভীতি সঞ্চার করবার চেষ্টা করছে, আর কিছু নয়। দাদা, কোচবিহারের শুভেন্দু অধিকারী দাবি করছেন যে কেন্দ্র সরকারের প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের নামে চালাচ্ছে। মিথ্যে কথা বলছেন, কেন্দ্র সরকারের পক্ষ থেকে যেগুলো আছে আগে সেইগুলো দিন, আমাদের করের টাকা 98,000 কোটি টাকা যেটা আমরা বললাম, আমরা তার চিঠি দিয়েছি, আমাদের পার্লামেন্টারি কমিটি যথাযোগ্য জায়গায় সেই চিঠি দিয়েছে, আগে সেইটা দিন। 100 দিনের কাজের জন্য 7,130 কোটি টাকা বকেয়া আছে, সেই 100 দিনের কাজ এখন রাজ্য সরকারের টাকা থেকে চালানোর চেষ্টা করা হচ্ছে, আগে বকেয়া টাকা দিন, তারপরে এই বড় বড় কথা বলবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা বলছে কেন্দ্র সরকার, কিন্তু যেটা অভিযোগ যে রাজ্যে সেই নাম বদল করে কিন্তু হচ্ছে বাংলা আবাস যোজনা স্টিকার লাগানো হচ্ছে, এমনটাই বিরোধী দলনেতা দাবি করছে। না, বিরোধী দলনেতা অনেক কিছু দাবি করছেন, কিন্তু উনি দাবি করলেই সেই কথাটা সত্যি হয়ে যায় না, তাকে প্রমাণ করতে হবে, উনি আমাদেরকে প্রমাণ দিন। আমাদের সরকার যেটা বারবার বলছি, আমাদের সরকারের আগে যেটা ডিউ টাকা, আমাদের হকের টাকা, সেই টাকাটাই দিচ্ছেন না, তারপরে উনি যোজনার টাকা তো পরে দেবেন। বাংলা সড়ক যোজনা নাম হচ্ছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা লেখা হচ্ছে, কন্টেক ওয়ান ব্লকে কাল থেকে শুরু হয়েছে সাবাচুর অঞ্চলে। না, এরকম কোনো বিক্ষিপ্ত ঘটনা যদি ঘটে থাকে আমাদের পক্ষ থেকে আমাদের জানানি, জানা থাকলে নিশ্চিতভাবে তার উপর কমেন্ট করব। আজ থেকে কেন্দ্র প্রতিনিধি দল এসেছে এরাজ্যে,
সমস্ত অভিযোগ খতিয়ে দেখার জন্য। ওনারা তো মাঝে মধ্যেই আসেন, এটা তো ওনাদের ট্যুরের জায়গা হয়ে গেছে, ওনাদের যখন মনে হয় বেড়াতে যাব ভালো, আমরা সমস্ত অতিথিকে সম্মান জানাই, আমাদের অতিথিরা যদি আসেন তাদেরকে যথাযোগ্য সম্মান জানানো হবে, খাওয়ানো হবে এবং তারপরে তারা খাবেন দাবেন ঘুরে বেড়াবেন। এই তো আপনাদের জেলাতেই দীঘা মন্দারমণি আছেন, আসুন আমরা সরকারিভাবে তাদের থাকার ব্যবস্থা করে দেবো, তারপরে তারা বাড়ি ফিরে যাবেন, কোনো কিছু পাবেন না। না আমরা কোন লোকের বাড়ির সামনে বিক্ষোভ করে আমরা তাকে হিরো করতে চাই না, কিন্তু শুভেন্দু অধিকারীর না যে টাকা নিয়েছে তার জন্য আমরা তার ঘরের সামনে না গিয়ে তার দূরে আমরা বিক্ষোভ করতে পারি, আমরা সেখানে রাস্তার উপর অবস্থান করতেই পারি, সে কোনো অসুবিধা নেই, আমরা তার ঘরের সামনে যাবো না, আমরা রাস্তায় বসে আমরা বলবো যে শুভেন্দু অধিকারী টাকা ফেরত দাও, এত টাকা নিয়েছো, এত টাকা চাকরি। আমরা কেন্দ্র সরকারি প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা স্টিকার লাগিয়ে চালাচ্ছে, সেটা থ্যাংক ইউ। বলছেন যে টাকা আত্মসাৎ করেছে, চুরি করেছে, এটা নিয়ে কোনো কিছু, যেমন বলছেন যে টাকা নেওয়ার ছবি আছে, এই ধরনের কোনো কিছু তথ্য কি প্রকাশ করবেন আপনারা? শুভেন্দুবাবু প্রথমেই বলেছেন যে তার চাকরিতে বেনিয়ম হয়েছেন, কিন্তু আজকের আমাদের বেনিয়ম হয়েছে, উনি যখন এই সরকারের পক্ষে ছিলেন তিনি যে চাকরিগুলো দিয়েছেন সেই চাকরিগুলো কি নিয়ম মধ্যে হয়েছে, নিয়ম সিদ্ধ হয়েছে সেটা সে দেখার। চাকরি প্রাইমারি চাকরি, ইরিগেশনের চাকরি, ট্রান্সপোর্টের চাকরি, রুট দেওয়া, এগুলো কি সত্যিকারে কি নিয়মভাবে হয়েছে, বেনিয়মভাবে হয়েছে, তাহলে সে কেন দায়ী হবে না, সে কেন এর মধ্যে থাকবে না? তার জন্য আমরা বলেছি যে তিনটে চিট ফান্ডের টাকা এবং এ সমস্ত বেনিয়ম যা করেছে তা তদন্ত হোক। আমরা তো সিবিআই তদন্ত নিরপেক্ষ তদন্ত হোক আর নাই হোক, আমরা সেই যে এজেন্সি আমাদের বিরুদ্ধে তদন্ত করছে, যার বিরুদ্ধে অভিযোগ আছে, যার বিরুদ্ধে একদিন সিবিআই নোটিশ জারি করেছিল, তার বিরুদ্ধেও তদন্ত হোক, আমরাও সেটা চাই। হ্যাঁ, আমরা সিবিআই তদন্তের প্রতি আমাদের যেভাবে চলছে সেভাবেই তদন্ত হোক, তদন্ত হোক, তাকে ডাকা হোক, নথিপত্র দেখা হোক, তদন্ত হোক। গরু পাচারের একটা অভিযোগ করছেন, যুক্ত আছে, কি বলবেন? প্রশাসনের কাছে খবর আছে বিভিন্নভাবে, তিনি যখন আমাদের দলে ছিলেন, তিনি যখন দিনাজপুরে গরু পাচারের কাণ্ডের মুর্শিদাবাদের বিভিন্নভাবে তিনি সেই সব ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন, একটা হোটেলে বসে তার সেখানে কার্যকলাপ তার সব কিছু ঠিক করা হতো, এভাবে করে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিতভাবে কাগজপত্র আছে, সেখানে প্রশাসনের পক্ষ থেকে আমরা জেনেছি যে গরু পাচার যেভাবে হতো পশ্চিমবঙ্গে, তিনি তখন ক্ষমতায় ছিলেন, তিনি তখন তিনটা দপ্তরে মন্ত্রী ছিলেন, আমাদের কাছে কাগজপত্র আছে সরকারের প্রশাসনের কাছে, নিশ্চিতভাবে গরু পাচারের কাগজপত্র আমরা দেখাতে পারব। কাঁতি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে যে প্রতিবাদ বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ স্বরোজগার লিমিটেডের চেয়ারম্যান সম্মানীয় তন্ময় ঘোষ দিয়ে আমাদের প্রিয় অতিথিকে আমরা সম্মান এবং শ্রদ্ধা জানাই। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অধ্যক্ষ সম্মানীয় সন্দীপ কুমার বেরা গৌরবময় উপস্থিতির মধ্য দিয়ে প্রণাম এবং শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আমরা বরণ করছি আমাদের সকলের প্রণম্য নেতৃত্ব পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শ্রীযুক্ত অখিল গিরি মহোদয়কে আমরা বরণ করব, পশ্চিমবঙ্গ সরকারের আরেক প্রাক্তন মন্ত্রী হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সম্মাননীয় অভিজিৎ দাস মহোদয়কে আমরা এখন বরাস চেয়ারম্যান কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস তাড়াতাড়ি করবে। সভাপতি কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান আমাদের যুব সমাজের কাছে যিনি আইকনিক লিডার সম্মানীয় সুপ্রকাশ গিরি মহোদয়কে আমরা বরণ করব, ডিপিএসসির চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় জনাব হাবিবুর রহমান সাহেবকে আমাদের সকলের পক্ষ থেকে বরণ করে নেব, সভাপতি আইএনটিটিসি পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস।
Go!